এত বড় একটা বারান্দা, এই বারান্দাটা অনেক বড়, এই বারান্দাতেও জল। Welcome back to my channel. যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো দিন প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন তোমাদের কাছে ছোট্ট কয়েকটা নোটিফিকেশন যেতে পারে। সো গাইস, প্রথমে আমি তোমাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য একটা রিজন আছে, একটা অনেক বড় রিজন। তোমরা সবাই জানো বর্ষাকাল চলছে, যার জন্য সব জায়গায় শুধু বৃষ্টি 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 আর বৃষ্টি। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া, লাইক হাঁটু হাঁটু জল হয়ে যাচ্ছে, মানে তোমরা ধরতেই পারবে না এটা কলকাতা না ভেনিস। ঠিক আছে, তো সেম পজিশন আমার এখানেও হয়েছে, মানে আমার এলাকাতেও হয়েছে। আমি যেখানে থাকি আমার বাড়িতে লিটারেলি এক হাঁটু জল ছিল। ইভেন আমি তোমাদের সাথে এই যে ভিডিওটা এখন যেদিনকে শ্যুট করছি সেদিনকেও আমার বাড়িতে এখন বারান্দায় জল। ঠিক আছে, আর যদি বেশি রকম কোনো বৃষ্টি হয় তো দেন লিটারেলি আমার ঘরেও জল ঢুকে যাবে। সো আমার বাড়িতে জল ছিল, যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে সরি চাইছি গাইস। আমি এক্সট্রিমলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর প্লিজ সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো। রোববার দিন এই ভিডিওটা পোস্ট হবে। তো আমি তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ বলতে পারো, যখন আমাদের বাড়িতে বৃষ্টি হয়েছিল, আই মিন বাড়িতে নয়, মানে যখন কলকাতায় বৃষ্টি হয়েছিল, যখন আমার বাড়িতে জল ঢুকেছিল, সেই সময় আমি কয়েকটা ফুটেজ ক্লিক করেছি তোমাদের সাথে শো করবো বলে, যে আমার বাড়ির সিচুয়েশান কেমন ছিল, কি অবস্থা ছিল আমার বাড়িতে, এক্সেট্রা এক্সেট্রা। তো সেগুলো আমি তোমাদের জন্য শ্যুট করেছি। তো চলো আমরা দেখে ফেলি। সো গাইজ, দিস ইজ মাই হাউস কন্ডিশন। তো এটা আমার ঘরের কন্ডিশন। ঠিক আছে, দেখো লিটারেলি আমফানের থেকে দুগুণ জল, মানে এটা আমরা ভাবতেও পারিনি এরকম একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে। ওই যে আমাদের পুন্টু, পুন্টু না তো আমাদের লক্ষ্মী, আমাদের পুন্টু, ওকে এখন খাঁচায় রাখা হয়েছে বিকজ এতক্ষণ জানলায় ছাড়া ছিল। এইটা আমাদের একটা ঘরের অবস্থা। ঠিক আছে, দেখো মনে হচ্ছে টাইটানিকে যেভাবে জলগুলো উঠেছিল না, ওয়েট মিনিট, মানে লিটারেলি আমরা যে কিভাবে জোগাড় করেছি এই কুলারটা, কালকে রাত্রিবেলা ধপাস করে পড়ে গেছিল, কেন জানি না, কিভাবে জানি না, ফ্রিজ ছুঁই ছুঁই, মানে ফ্রিজে অলরেডি নিচের ওই জায়গাটা পড়ে গেছে। সিপিউর অবস্থা দেখো আমাদের, মানে আমার কি ক্ষতি হলো আমার এইবার আমি বলে বোঝাতে পারবো না। লিটারেলি এতটা জল আর এত কিছু, আর সব থেকে বড় ব্যাপার আমাদের এখানে, মানে আমাদের কষ্ট হয়েছে, এতটা কষ্ট হতো না। ব্যাপারটা হচ্ছে আমাদের খাটটা খোলা, মানে আমাদের খাটটা ভেঙে গেছিলো বলে আমরা খাট কিনবো বলে আর খাটটা লাগানোও হয়নি, খাটটা নেই বলে ওই ঘরে আমাদের প্রচন্ড প্রবলেম হয়েছে। এইটা বারান্দা গাইস, দিস ইজ মাই বারান্দা লুক, এটা আমাদের ডাইনিং প্লেস, কি অবস্থা। এই ঘরে তালা মারা, যাই হোক এই ঘরেও অনেকটা জল, অ্যাজ ইউ ক্যান সি। ওরে, ট্যাঙ্কি ডুবে গেছে, লুক ট্যাঙ্কি ডুবে গেছে। আরে আমি এমনি ভিডিও করছি, এটা আমার মা, ও মা কেমন লাগছে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে থাকতে? লজ্জা লাগার কি আছে, লোক লজ্জার কি আছে। এটা আমাদের রান্নাঘর, এ একটা রান্নাঘর, এই রান্নাঘরেরও সেম অবস্থা। বাথরুমে থ্যাংক গড জল ঢোকেনি। আচ্ছা, এই ঘরেও জল,
অপর ঘরে তালা দেওয়া বলে আমি দেখালাম না, বাট এই ঘরেও জল। মানে ভাবা যায় আমাদের চারটে বেডরুম, দুটো কিচেন, এত বড় একটা বারান্দা, এই বারান্দার অনেক বড়, এই বারান্দাতেও জল। এবার চলো একটু বাইরের দৃশ্য দেখো, বাইরে প্যাথেটিক অবস্থা, লিটারালি প্যাথেটিক, তাই তো? একদম কান্নু কান্নু নয়, দেখো এই বাচ্চাটা, ওর সেন্স অফ হিউমার এতটা ভালো, ও লিটারালি ওই খাটটায় জাস্ট এইটুকুনি প্যাসেজে ও নিজেকে অ্যাডজাস্ট করছে, তাই তো মা? কান্নু কান্নুর কিচ্ছু হয়নি, আমি তো কোথাও যাইনি, বুঝতে পারছো না এখানে জল, মানে সব কিছুর অবস্থা দেখেছো? হ্যাঁ, এটাই হচ্ছে দোতলা বাড়ি না থাকার সুবিধা, সে তোমার বাড়ি যতই বড় হোক, আমার বাড়ি কিন্তু যথেষ্ট বড়। লুক ও হ্যাঁ গাইস, রোববার থেকে দেন কন্টিনিউ ভিডিও আসবে, কোনো চিন্তা করো না। আই এম সরি এতদিন গ্যাপ রাখার জন্য, আমি এটা করতে চাইনি। রোববার থেকে ভিডিও ডেইলি আসবে। হ্যাঁ, ইনকেস যদি আবার বৃষ্টি হয় আর আবার জল জমে, দেন আমার আর কিছু করার নেই, আবার ভিডিও স্টপ হয়ে যাবে। সো প্লিজ তোমরা প্রে করো যেন বৃষ্টি হয়, ঠিক আছে? দেখো বৃষ্টি হওয়াটা ইটস ওকে, বাট এমনভাবেও যেন বৃষ্টি না হয় যে কলকাতাকে ভেনিস বানিয়ে দিচ্ছে ভগবান, দিস ইজ নট ফেয়ার। সো গাইস, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের বাড়িতে কীরকম জল উঠেছে না উঠেছে, তোমরা কি কন্ডিশনে ছিলে, তোমরা কোনো স্ট্রিট অ্যানিমালসদের শেল্টার দিয়েছো নাকি? দেখো আমার বাড়িতে কোনো পরিস্থিতি নেই কোনো স্ট্রিট ডগকে বা কোনো স্ট্রিট অ্যানিমেলকে শেল্টার দেওয়ার, বিকজ আমি নিজেই জলের মধ্যে ডুবেছিলাম, আমি লক্ষ্মীকে নিয়ে আমি আর আমার মা একটা খাটের ওপর ছিলাম, তাও সেই খাটটার ওপর এতগুলো জিনিসপত্র ছিল। সো নিজেদের এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, তোমরা কী করলে এই বন্যায়, কী খেলে, খিচুড়ি খেয়েছো নাকি এই মনসুনে, সেগুলো অবশ্যই আমার সাথে নিচে কমেন্ট সেকশনে শেয়ার করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই গিভ আ থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, উইচ ইজ ফ্রি টু সাবস্ক্রাইব। সো ততদিন অবধি স্টে টিউন, স্টে সেফ, স্টে হোম, বাই।